আসসালামু আলাইকুম, সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি সিটিজি ক্রাইম টিভির রাতের সংবাদে। সাথে আছি তাহমিনা শারমিন। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 101তম জন্মবার্ষিকী উপলক্ষে সিটিজি ক্রাইম টিভি পরিবারের পক্ষ থেকে গভীর শ্রদ্ধাঞ্জলি। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে সিলেট জৈন্তাপুর উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন। কুতুবদিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন। কালিয়াকৈরে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। আজ মহান স্বাধীনতার স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 101তম জন্মবার্ষিকী উপলক্ষে সিটিজি ক্রাইম টিভি পরিবারের পক্ষ থেকে জাতির পিতার প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি। আজ 17 মার্চ বুধবার বাংলাদেশের মহান স্বাধীনতার স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 101তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস। 1920 সালের 17 মার্চ তদানীন্তন ভারতবর্ষের বঙ্গপ্রদেশের অন্তর্ভুক্ত ফরিদপুর জেলার গোপালগঞ্জ মহকুমার টুঙ্গিপাড়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। তার বাবার নাম শেখ লুৎফর রহমান এবং মাতার নাম সায়রা খাতুন। 4 কন্যা এবং 2 পুত্রের সংসারে শেখ মুজিবুর রহমান ছিলেন তৃতীয় সন্তান। আজ 17 মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস 2021 উপলক্ষে সিলেট জৈন্তাপুর উপজেলা পরিষদ মিলনায়তনে এক জরুরি আলোচনা সভা ও পুরস্কার বিতরণের আয়োজন করা হয়। উক্ত আলোচনা সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী অফিসার নুসরাত আজমেরী হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা ভূমি কমিশনার ফারুক আহমেদ, জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মদ আলাউদ্দিন। আরও উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম লিয়াকত আলী, জৈন্তাপুর প্রেস ক্লাবের সভাপতি শাহেদ আহমদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, বীর মুক্তিযোদ্ধা নিপেন্দ্র কুমার, জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমবায় কল্যাণ সম্পাদক মোহাম্মদ জালাল উদ্দিন ও জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহসিন আলী, জৈন্তাপুর উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুল মান্নান, জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হানিফ মোহাম্মদ ও প্রচার সম্পাদক সিরাজুল ইসলাম, তথ্য ও গবেষণা সম্পাদক কামরুজ্জামান চৌধুরী। আরও উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা সার্বিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার সভাপতি শেখ কামাল হোসাইন ও সাধারণ সম্পাদক আব্দুল জলিল, আওয়ামী লীগের অন্যতম সদস্য আবুল হোসেন, জৈন্তাপুর উপজেলার স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ইমাম উদ্দিন ও যুবলীগ নেতা কুতুবুদ্দিন শামীম আহমেদ। আরও উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলার কর্মরত চাকরিজীবীরা এবং অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ, আরও সমাজসেবী, প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। নারী সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আছেন এবং আমরা প্রকৃত ইতিহাস জানতে পারছি। এই ইতিহাস থেকে আমরা শিক্ষা নেব এবং তার আদর্শকে লালন করব, এই আশাবাদ ব্যক্ত করে আমরা বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ যে উন্নয়নশীল দেশে, আমরা উন্নয়নশীল দেশের কাতারে চলে যাচ্ছি। বঙ্গবন্ধু শেখ সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সেই খুনিদেরকে বাংলাদেশের মাটিতেই খুনের বিচার করেছেন। সেই মুক্তিযোদ্ধাদের ত্যাগের বিনিময়ে আমরা যে স্বাধীনতা পেয়েছি, সেই রাজাকারদের বিচার বাংলাদেশের মাটিতে হচ্ছে এবং হবে। এই যে বঙ্গবন্ধু 7 মার্চের বাসরে এই মুক্তিযোদ্ধারা ঝাঁপিয়ে পড়েছিল, বাংলাদেশকে স্বাধীন করেছিল, সেই তিরিশত শহীদদের আত্মার মাগফিরাত কামনা করি। আমি নতুন প্রজন্ম যারা আছেন সবাইকে অনুরোধ করব, বঙ্গবন্ধুর মতো একজন তার আদর্শকে আমরা লালিত করি, বাংলাদেশের সোনার স্বপ্ন দেখি, বঙ্গবন্ধুর সেই স্বপ্নকে বাস্তবায়ন করি, সেই আশা প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে সুস্বাস্থ্য কামনা করি। সবকে মহান কুমারা সেটা দুষ্প্রাপ্য কিছু না, চেষ্টা করলে সেটাও আমরা করতে পারবো। আজকে এখানে আমরা যারা মুরব্বিয়ার আছি, আমরা হয়তো আমাদের সেই সামর্থ্য আর থাকবে না, আমাদের সেই কাঙ্ক্ষিত লক্ষ্য আমরা করতে পারবো না, যেটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি যে সোনার বাংলা স্বপ্ন দেখেছিলেন। আমার সেক্রেটারি সাহেব উনি দীর্ঘ বক্তব্য দিয়ে বলেছেন যে সোনার বাংলা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান করতে চেয়েছিলেন, তিনি কিন্তু সোনার বাংলার স্বপ্ন দেখে গেছেন, করতে পারেন নাই। কে করছে সোনার বাংলা? তারই উত্তরসূরি, তার রক্তের উত্তরসূরি বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী
শেখ হাসিনা আজকে বঙ্গবন্ধু সেই স্বপ্নকে বাস্তবায়ন করে প্রমাণ করে দিয়েছেন যে বঙ্গবন্ধু সোনার বাংলা আমরা গর্ব ইনশাআল্লাহ। তাহলে আজকে আমরা যারা বয়োবৃদ্ধ আমরা মুরব্বিয়ান আছি, আমরা যারা পিতামাতা আছি, আমরা আজকে আর সোনার বাংলা বাস্তবায়ন করব না। আমরা সেই বাস্তবায়ন আমাদের করতে হবে আমাদের সন্তানদের দিয়ে। আমরা যা পারি নাই আমাদের সন্তানদের দিয়ে সেই কাজ করতে হবে। আজকের এই দিনে হোক আমাদের সেই অঙ্গীকার যে আমার সন্তান যেন হয় এই এলাকার মধ্যে একটি সুন্দর সন্তান, এই এলাকার সম্মান রাখে আমার সন্তানকে যেন সেইভাবে আমি গড়ে তুলতে পারি। আমরা সেইভাবে কিন্তু সন্তানের জন্য কাজ করতে হবে। তার চেতনা আমাদের মুক্তিযুদ্ধ চেতনাকে আমরা ছড়িয়ে দিতে পারবো, সেই উদ্দেশ্যে আমাদের উপজেলা প্রশাসনে একটি ক্ষুদ্র প্রয়াস ছিল এই দেয়ালি কাটি, যেটা আপনারা দেখেছেন। আমরা খুব বেশি দিন আগে নয় আমাদের প্রস্তুতিমূলক সভায় আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা এই মুজিব শতবর্ষে আমরা প্রায় 100 ফুট দীর্ঘ একটি দেয়ালিকা প্রকাশ করব, যেই দেয়ালিকাটিতে বিষয়বস্তু হবে বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশ। এই বিষয়ে আমাদের শিক্ষার্থীদের লেখা, তাদের লেখা কবিতা, তাদের লেখা রচনা এবং তাদের লেখা চিত্রাঙ্কন নিয়েই আমরা সাজাবো এই দেয়ালিকাটি। এর মূল কারণই কিন্তু ছিল এই যে আমাদের নতুন প্রজন্মকে মাঝে এই চেতনাগুলোকে ছড়িয়ে দেওয়া। আমরা এখানে চাইলে অনেক বড় বড় লেখক বা আমাদের অনেকের লেখা আমরা প্রকাশ করতে পারতাম, কিন্তু আমরা করিনি। আমাদের ইচ্ছা এবং সবারই ইচ্ছা ছিল যে না, আমরা এখানে নতুন প্রজন্মের লেখা, আমাদের শিক্ষার্থীদের লেখাগুলোকে প্রাধান্য দিব, তাদের লেখা দিয়েই আমাদের দেয়ালিকাটি সাজাবো। সম্মানিত মুক্তিযোদ্ধাবৃন্দ, আওয়ামী লীগ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন স্কুল থেকে আসা ছাত্রছাত্রী শিক্ষকবৃন্দ, আসসালামু আলাইকুম আদাব। আমরা আসলে আমি নিজেকে ভাগ্য মনে করি, কারণ আজকে যে শিশু বাংলাদেশে জন্মিবে সে হয়তো আগামী 100 বছর পরে এই বঙ্গবন্ধুর শতবার্ষিকী উদযাপন করতে পারবে না। সেই হিসাবে আমি নিজেকে ভাগ্য মনে করি যে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী আমরা যথাযোগ্য মর্যাদায় পালন করতে পেরেছি। কর্মকর্তাগণ উপস্থিত রয়েছেন এবং বিভিন্ন সংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত রয়েছেন এবং বিশেষ করে আমার কোমলমতি শিশুরা উপস্থিত রয়েছেন, সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। আজকে বেসিক্যালি আজকে হচ্ছে শিশু দিবস, তো এজন্য আমি শিশু দিবসে বেসিক্যালি বঙ্গবন্ধুর শিশুদের প্রতি ভালোবাসা, শিশু বয়সে বঙ্গবন্ধুর কি ধরনের ব্যক্তিত্ব। কুতুবদিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন, বিস্তারিত বিভাগীয় প্রধান হিরু চৌধুরীর প্রতিবেদনে। কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে হাজারো বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন করা হয়। সকাল হতে উপজেলা চত্বরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন কুতুবদিয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ রাজনৈতিক দলের নেতাকর্মীরা। পুষ্প অর্পণ শেষে বেলা 12টার সময় উপজেলা হলরুমে কুতুবদিয়া উপজেলার সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ হেলালুদ্দিনের সঞ্চালনায় এবং উপজেলা নির্বাহী অফিসার জহিরুল হায়াতের সভাপতিত্বে এক আলোচনা সভা সম্পন্ন হয়। উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন কুতুবদিয়া উপজেলা বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি আওরঙ্গজেব মাতবর, কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ জালালুদ্দিন, বীর মুক্তিযোদ্ধা শফিউল আলম, বীর মুক্তিযোদ্ধা পুলিন বিহারী শীল সহ আরও অনেকে। এ সময় জাতির জনক বঙ্গবন্ধুর স্মৃতিচারণ করে দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার জন্য দেশ এবং জাতির প্রতি আহ্বান জানান। এ সময় বক্তারা বলেন, টিকে থাকা মানেই আমরা যারা বাংলাদেশকে প্রতিনিধিত্ব করি এই দেশে এবং দেশের বাহিরে, আমরা গর্ব করে বলতে পারি আমরা বঙ্গবন্ধু দেশের নাগরিক, আমরা বলতে পারি আমরা বাংলাদেশের নাগরিক। অনেকে বাংলাদেশ নাও চিনতে পারে, এখনো নাও চিনতে পারে, অনেক উন্নত দেশ নাও চিনতে পারে, কিন্তু বঙ্গবন্ধুর নাম শুনে নাই, বঙ্গবন্ধুকে চিনবে না রাখছি। এবং অনেক উক্তি যে টুঙ্গিপাড়া সেই বলা যায় যে অজপা পাড়াগায় থেকে এক সময় যেখানে এটা অজপাড়াগায় এই অর্থে বললাম সেই ব্রিটিশ পিরিয়ড, আমি যদি বলি যে 1920 সালের কথা, বঙ্গবন্ধু যখন জন্মগ্রহণ করেন তখন বঙ্গবন্ধু নানা ওনাদের শরীরটা ছিল অত্যন্ত কামাল। বঙ্গবন্ধু মানে একটা স্বাধীনতা, বঙ্গবন্ধু মানে একটা বাংলাদেশের মানচিত্র, এটা আমাদের মেনে নিতে হবে। কারণ থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
বাসার জন্য অক্লান্ত পরিশ্রম করে যুদ্ধবান এবং সংগ্রাম করে প্রথমে মায়ের বাসাকে টিকিয়ে রেখেছেন, সাথে সাথে ফলে দীর্ঘ 9 মাস রক্তাক্ত এই সংঘর্ষের পর হোসেন শহীদ শরণার্থী বা আরো সিনিয়র লিডারের কাছে এই কথাগুলো উপস্থাপন করার যে অভিব্যক্তি, এই সাহস, এটাকে দুঃসাহস বলা যায়। সেই সময় তিনি কিন্তু অকাতরে যে পরিষ্কার অক্ষরে বলে দিয়েছেন যে আমার বিদ্যালয়ের ছাদে পানি পড়ে, এটা আপনাকে মেরামত করে দিয়ে যেতে হবে। কালিয়াকৈরে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত। পুনম শাহরিয়ার ঋতু, নিজস্ব প্রতিবেদক। গাজীপুরের কালিয়াকৈরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদের অডিটোরিয়াম হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী হাফিজুল আমিনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার রমিতা ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুরাদ কবির, সাধারণ সম্পাদক রেজাউল করিম রাসেল, উপজেলা পরিষদের চেয়ারম্যান কালাম উদ্দিন শিকদার, ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ, মহিলা ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা জায়দা নাসরিন, উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হাকিম মিয়া। এ সময় উপস্থিত ছিলেন উপজেলার চাপাই ইউনিয়নের চেয়ারম্যান সাইফুজ জামান সেতু, শ্রীফলতলী ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম সহ উপজেলা পরিষদের সকল কর্মকর্তা ও উপজেলার সকল স্কুলের ছাত্রছাত্রী এবং শিক্ষকবৃন্দ সহ আরও অনেকে। 4 নং মৌলভীর কাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপিত হয়েছে। রামু উপজেলা প্রতিনিধি মোহাম্মদ শাহাদাত হোসেনের প্রতিবেদনে, রামু উপজেলা কচ্ছপিয়া ইউনিয়ন মৌলভীর কাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস কেক কেটে উদযাপিত করেন। এই সময় উপস্থিত ছিলেন 4 নং মৌলভীর কাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিদ্দিকুল আজাদ রাশেদ, মৌলভীর কাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের SMC-র সভাপতি কচ্ছপিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ তৈয়ব আহমদ কবির, সহকারী শিক্ষক সারোয়ার আলম, সহকারী শিক্ষক মোহাম্মদ হেলাল উদ্দিন, সহকারী শিক্ষক ওবায়দুল হক, সহকারী শিক্ষক উম্মেশ আরমিন তাহের, সহকারী শিক্ষিকা সৈয়দ নূর সহ সভাপতি SMC তাহমিনা রুবায়েত, সদস্য SMC আরও উপস্থিত ছিলেন ছাত্রছাত্রী ও অভিভাবকবৃন্দ। নানা কর্মসূচির মধ্য দিয়ে মুজিব জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন। বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুর প্রতিনিধি শফিকুল ইসলামের প্রতিবেদনে, নানা কর্মসূচি ও কেক কাটার মধ্য দিয়ে উদযাপন করা হয় মুজিব জন্মশতবার্ষিকী। আজ বাঞ্ছারামপুরের পূর্বহাটি ক্যাপ্টেন এ বি তাজুল ইসলাম উচ্চ বিদ্যালয়ে এ মুজিব জন্মশতবার্ষিকী পালন করা হয়। নানান কর্মসূচির মধ্যে ছিল কোরআন তেলাওয়াত, আলোচনা সভা, কেক কাটা, রচনা প্রতিযোগিতা, চিত্রাঙ্কন ও সাংস্কৃতিক অনুষ্ঠান। পূর্বহাটি ক্যাপ্টেন এ বি তাজুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমির হোসেনের সভাপতিত্বে সকাল 10টায় এ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন গোলাম জিলানি, সহসভাপতি বাঞ্ছারামপুর আওয়ামী লীগ, আব্দুল আজিজ, সভাপতি ফরদাবাদ ইউনিয়ন আওয়ামী লীগ, মির্জা কামরুল হাসান বেগ, জনস্বাস্থ্য বিষয়ক সম্পাদক বাঞ্ছারামপুর উপজেলা আওয়ামী লীগ, দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক ফরদাবাদ ইউনিয়ন আওয়ামী লীগ, আব্দুল সালাম, মেম্বার, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বাঞ্ছারামপুর উপজেলা আওয়ামী লীগ, জাহাঙ্গীর আলম খান, সাংগঠনিক সম্পাদক ফরদাবাদ ইউনিয়ন আওয়ামী লীগ, রুহুল আমিন, মেম্বার, যুগ্ম সাধারণ সম্পাদক ফরদাবাদ ইউনিয়ন আওয়ামী লীগ, আবুল কালাম সমা, প্রচার সম্পাদক ফরদাবাদ ইউনিয়ন যুবলীগ, আব্দুল খালেক প্রধান, যুগ্ম সাধারণ সম্পাদক ফরদাবাদ ইউনিয়ন যুবলীগ, মাহবুবুর রহমান বাবু, সাবেক সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক উপজেলা ছাত্রলীগ। আরও উপস্থিত ছিলেন আমজাদ বেগ, মনির হোসেন বেগ, সাজ্জাদ বেগ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। আলোচনার সভায় বক্তব্য রাখেন আমির হোসেন প্রধান শিক্ষক, পূর্বহাটি ক্যাপ্টেন এ বি তাজুল ইসলাম উচ্চ বিদ্যালয়, রুহুল আমিন মেম্বার, যুগ্ম সাধারণ সম্পাদক ফরদাবাদ ইউনিয়ন আওয়ামী লীগ, আবুল কালাম সমা, দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক ফরদাবাদ ইউনিয়ন আওয়ামী লীগ, আব্দুল আজিজ, সভাপতি ফরদাবাদ ইউনিয়ন আওয়ামী লীগ, গোলাম জিলানি, সহসভাপতি বাঞ্ছারামপুর উপজেলা আওয়ামী লীগ। বক্তাগণ বলেন, শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে আজ বাংলাদেশের জন্ম হতো না। শেখ মুজিবকে জানতে হলে শেখ মুজিবের আত্মজীবনী পড়তে হবে, সেজন্য সকল বিদ্যালয়ে শেখ মুজিবুর রহমানের আত্মজীবনী রাখতে হবে, নতুন প্রজন্মের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে হবে। অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন মোহাম্মদ রমজান আলী, সহকারী শিক্ষক পূর্বহাটি ক্যাপ্টেন এ বি তাজুল ইসলাম উচ্চ বিদ্যালয়ে। শিক্ষকগণের মধ্যে উপস্থিত ছিলেন জাকির হোসেন, জাহিদ হাসান, রমজান আলী, নাসিমা আক্তার, কল্পনা রানী দেবনাথ, ইসরাত জাহান ইমা ও কাউসার আহমেদ। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন খালেক প্রধান। الرحمن الرحيم
প্রাণপ্রিয় নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজকের শতবার্ষিকী, জন্ম শতবার্ষিকী। আমি আমারও সেই মহান নেতাকে শ্রদ্ধার সাথে স্মরণ করে আজকের এই সংক্ষিপ্ত আলোচনা সভায় সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বঙ্গবন্ধু যেদিন জন্ম হয়েছে সেদিনই আল্লাহ বাংলাদেশের একটা মানচিত্র পৃথিবীতে লেগে দিয়েছে। সেটা তার পূর্ণ বয়সে 1971 সালে বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ জন্ম হতো না। বাংলাদেশ মানে বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু মানে বাংলাদেশ। সেখানে আলাদা করে যাই হোক, আমি সেদিকে যাচ্ছি না। আজকে আরো আমাদের গুরুত্বপূর্ণ আলোচক আছে, আমার সভাপতি সাহেব আছে, তারপরে আমার থানা ইউনিয়নের সহ সভাপতি আছে, ওনারা বলবেন, বক্তব্য রাখবে। আমি আবারও অনুরোধ করব, যারা আজকে যারা ছাত্র আগামী 10 বছর পরে 15 বছর পরে তারাও বক্তব্য দিবে, এবং আমাদের যারা এখানে বক্তব্য দেয় সকলকে আমি অনুরোধ করব, বেশি বই পড়ার দরকার নাই, বেশি মিটিংয়ে গিয়ে জানার দরকার নাই। আপনারা দয়া করে প্রত্যেকে বঙ্গবন্ধুর একটা আত্মজীবনী পড়ুন, তাহলে বঙ্গবন্ধু কখন কোথায় কি করেছে আপনারা খুব সহজে সংক্ষিপ্তে জানতে পারবেন। সকলকে ধন্যবাদ। আমরা বাংলাদেশ পাইছি বা আমরা মুক্তিযুদ্ধা দেখেছি, তার গুণগান আমরা অন্তত পক্ষে বর্তমান যুগের যারা আছে তারা যে জানে, এমন ধরনের কিছু বলার জন্য বঙ্গবন্ধুর জীবনে আছে সরকার আছে তাদের ছাত্র ছাত্রীদেরকে আমি আমার স্কুলের শিক্ষক জন্ম না হয়ে এই বাংলার জন্ম হতো না, এই বাংলাদেশের সবুজ পতাকা পেতাম না, আজকে বাংলাদেশ হতো না। এই জাতির জনক বঙ্গবন্ধুর ইতিহাস প্রত্যেকটি ছাত্রে জানার দরকার আছে। আমরা যারা আছি তারা কিছু জানি, আমরা বলি, কিন্তু এদের বঙ্গবন্ধুর কিছু বই আছে, এই বইগুলা অনুরোধ করব আমরা উপকৃত হয়েছি। এবং এই গুয়াহাটি উচ্চ বিদ্যালয়ের মধ্যে আজকে যারা আমরা এই শতবর্ষী উদযাপন করতে যাচ্ছি সবারই আন্তরিকতা আছে, যার জন্য আমরা সবাই একত্রিত হয়েছি। আজকে বঙ্গবন্ধুর ইতিহাস বললে অনেক ইতিহাস, এগুলো বলা সুযোগ নাই। আজকে এটুকুই বলছি, সবার সুস্বাস্থ্য কামনা করে জল ঢাকায় বাংলাদেশ আওয়ামী যুবলীগ ও অনির্বাণ স্কুলের উদ্যোগে 17 মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত। আবেদ আলীর তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। নীলফামারীর জল ঢাকায় 17 মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 101তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস যথাযথ মর্যাদায় পালন করেছে উপজেলা যুবলীগ ও আলহাজ মোবারক হোসেন অনির্বাণ বিদ্যাতীর্থ বহুমুখী উচ্চ বিদ্যালয়। এ উপলক্ষে পৃথক পৃথকভাবে নানান কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার সকালে দিবসটি যথাযথ মর্যাদায় পালনের লক্ষ্যে যুবলীগ নেতাকর্মীরা এক বর্ণাঢ্য র্যালি সহ বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ করে বাসস্ট্যান্ডে দলীয় কার্যালয়ে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা যুবলীগ আহ্বায়ক সরোয়ার হোসেন সাদেরের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মকসুদার রহমান লেলিন, যুবলীগ নেতা প্রভাষক শাখাওয়াত হোসেন, জাহিনুর রহমান, হেলাল হোসেন, এ এইচ এম রায়হান, মৃণাল বিশ্বাস, সঞ্জয় রায় ও আজম বাদশাহ সাবু।
অন্যদিকে একই সময় অনির্বাণ স্কুলের আয়োজনে ওই শিক্ষা প্রতিষ্ঠানের হল রুমে প্রধান শিক্ষক শাহ রকনুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ, সহকারী প্রধান শিক্ষক মাহতাব উদ্দিন, ডাক্তার আরিফ হাসনাত, সহকারী শিক্ষক আজহারুল ইসলাম, আব্দুল কাদের, দেলোয়ার হোসেন আবদুল্লাহ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড আহ্বায়ক আসাদুজ্জামান স্টালিন, উপজেলা আজাসদের সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম মিতু, মৃত্যুঞ্জয় রায় সহ আরও অনেকে। এর আগে বঙ্গবন্ধুর জন্মদিনের কেক কাটা হয়। পরে বাংলাদেশ বেতার রংপুর ভাওয়াইয়া গানের নবনির্বাচিত শিল্পী ও জল ঢাকা থিয়েটারের সদস্য রীতা রানী রায়ের কণ্ঠে একক গান পরিবেশন করা হয়েছে। আমাদের এই জাতির পিতার জন্মদিনে আমাদের ছোট যারা শিশু তাদেরকে কিন্তু সফল নিতে হবে, যারা স্টুডেন্ট তাদেরকে সফল নিতে হবে যে আমরা এই জাতির পিতার অর্জিত যে পতাকা, আমরা এই পতাকাকে সম্মান করব, আমরা জাতির পিতার প্রতি সম্মান করব, আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুরের প্রতি শ্রদ্ধা নিবেদন করব। তাই এগুলো ইতিহাস জানতে হবে যে আমাদের মুক্তিযুদ্ধ, তারপর ৬৯ গণ অভ্যুত্থান, এগুলো তোমরা যখন আস্তে আস্তে বড় হবে অনেক কিছু জানো। কিন্তু এটাই শুধু আমি বলছি যে জাতির পিতার আজকে একটা জন্মবার্ষিকীতে আমরা বিনম্র চিত্রে আমরা শ্রদ্ধা নিবেদন করি, আর আজকের দিনটা কিন্তু তোমাদের জন্য উৎসর্গ করা। উপজেলা প্রশাসনের উদ্যোগে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ। বিস্তারিত বিশেষ প্রতিনিধি আবিদুর রহমান বাবুলের প্রতিবেদনে। পায়রা ও বেলুন উড়িয়ে কেক কেটে জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২১ উপলক্ষে কর্মসূচির সূচনা করা হয়।
পরে এক আলোচনা সভা উপজেলা অডিটোরিয়াম হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমতিয়াজ হোসেনের সভাপতিতে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ১৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ নজরুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুল জব্বার চৌধুরী, পৌর মেয়র মাহবুবুল আলম খোকা, ভাইস চেয়ারম্যান সোলাইমান ফারুকি, অ্যাডভোকেট কামেলা খানম রূপা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহিদুল ইসলাম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক আবু আহমদ জুনু, ওসি নাসিরউদ্দিন সরকার, মুক্তিযোদ্ধা জাফর আলী হিরু, বাবর আলী ইনু ও নবাব আলী, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর আক্তার সঞ্জিদা জাফর পপি ও তথ্য কর্মকর্তা শাপলা খাতুনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা ফেরদৌস আলম খান। পরে সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ১৫ জন প্রতিবন্ধীকে হুইল চেয়ার বিতরণ ও অনুষ্ঠানে আগতদের মাঝে মাস্ক বিতরণ করা হয়। বিশেষ করে নারী নির্যাতিতরা যারা অসহায় নারী তারাই বেশি আমাকে টেলিফোন করে, আমি সাথে সাথে প্রশাসনকে অবহিত করি এবং তাদের মাধ্যমে প্রতিটি সমস্যার সমাধান করার চেষ্টা করি। আমার দৃঢ় বিশ্বাস ইনশাল্লাহ আমার এই বর্তমান যে সময় এই সময় পূর্ণের আগে আমার এই উপজেলা প্রতিটি ক্ষেত্রে স্বাবলম্বী হবে, আমার এই এলাকার প্রতিটি মানুষ প্রতিটি ভূমিহীন গৃহহীন মানুষ ইনশাল্লাহ এই আমার এই মেয়াদের মধ্যে আমার এলাকায় কোন ভূমিহীন থাকবে না, কোন গৃহহীন থাকবে না। জাতির জনকের যোদ্ধাদের ঘোষণা দিয়েছেন, একইভাবে আমি ঘোষণা দিতে চাই আমার এই মেয়াদের মধ্যে আমি আমার এলাকায় প্রতিটি ভূমিহীনকে ভূমি সাথে ঘর আশ্রয় এবং যাদের ভিটে আছে তাদের যে ঘর ইনশাল্লাহ আমি এই আমার মেয়াদের মধ্যে ইনশাল্লাহ আমি দিতে পারবো বলে আমার দৃঢ় বিশ্বাস। এখানে আমার মেয়াদের মধ্যে আমার দৃঢ় বিশ্বাস আমি আমার এলাকায় কোন গরিব মানুষ থাকবে না, কোন অনাহার বা কোন রকমের দরিদ্র মানুষ এইসব থাকবে না, কম থাকবে না, আমার এলাকায় কোন চাঁদাবাজি থাকবে না, কোন রকমের সন্ত্রাস থাকবে না, কোন অস্ত্রবাজি থাকবে না। আমার এটি একটি সুখের নিজ হিসাবে আমি পরিণত করতে চাই। আমার এই সময়ের মধ্যে এই উপজেলাকে আমি বঙ্গবন্ধুর শতবার্ষিকী এই অনুষ্ঠান থেকে ঘোষণা করতে চাই। এই পুরো চন্দ্রাইশ উন্নয়নের ক্ষেত্রে অর্থনৈতিকভাবে এবং আইন শৃঙ্খলার ক্ষেত্রে প্রতিটি ক্ষেত্রে আমি একটি আদর্শ এবং একটি সুখের নিরে পরিণত করতে পারব এই আশাবাদ ব্যক্ত করে আমি আপনাদের সকলকে কৃতজ্ঞতা শুভেচ্ছা জানাচ্ছি এবং সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। আপনারা দীর্ঘক্ষণ এখানে কষ্ট করে বসে আছেন, নেতৃবৃন্দ বক্তব্য শুনেছেন, দূর দূরান্ত থেকে এসেছেন, প্রত্যেকে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে আমার বয় বৃদ্ধ মুক্তিযোদ্ধা ভাইয়েরা, তারা অনেকেই জীবনের সাইনে শেষ প্রান্তে এসে উপনীত হয়েছে, তারা হয়তো আপনারা দশ বছর পর আর কোন মুক্তিযোদ্ধা দেখবেন কিনা আমরা জানি না, যুদ্ধ করে এই দেশকে স্বাধীন করেছিল, তারা দেশ স্বাধীন করেছিল বলে আমরা মুক্ত করতে আজকে এখানে দাঁড়িয়ে কথা বলতে পারছি। আমরা আপনারা বুক ফুলিয়ে দেশের স্বাধীনতা উপভোগ করছেন, আজকে মায়ের বাসায় কথা বলছেন, সবকিছুর পিছনে তাদের অপরিসীম অবদান রয়েছে। চট্টগ্রাম সন্দ্বীপে ঐতিহাসিক ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। বিস্তারিত সন্দ্বীপ প্রতিনিধি সাব্বির রহমানের প্রতিবেদনে। ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে পবিত্র কুরআন খতম, দোয়া মাহফিল ও আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য দীপরত্ন আলহাজ মাহফুজুর রহমান মিতা এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ মাস্টার শাহজাহান বিএ,
উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাইনউদ্দিন মিশন। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সন্দ্বীপ পৌরসভার নবনির্বাচিত মেয়র ও পৌরসভা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি মুক্তাদের মাওলা সেলিম। উপস্থিত ছিলেন আরো অন্যান্য নেতৃবৃন্দরা। আজকে বঙ্গবন্ধুর জন্মপৃথিবীতে আজকে বঙ্গবন্ধুর জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজকে উন্নয়নের রোল মডেল, বাংলাদেশ আজকে উন্নয়নে ভরা। তাই আমার তারই ধারাবাহিকতায় আমরা সন্দ্বীপে আজকে উন্নয়নের রোল মডেল। আমি আজকের এই শোভাযাত্রা যারা আমাদের অতিথিবৃন্দ উপস্থিত হয়েছেন পৌরসভা আওয়ামী লীগের আসনের সবাই, সকলকে ধন্যবাদ জানিয়ে উপস্থিত সকলকে আজকে কৃতজ্ঞতা জানাচ্ছি বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী ১০১ জন্ম শতবার্ষিকী উপলক্ষে। আজকে আমাদের জন্য অত্যন্ত একটি আনন্দের দিন, খুশির দিন। স্বাধীনতার রজত জয়ন্তী এই বছরে, অর্থাৎ স্বাধীনতার ৫০ বছর পূর্তি আমরা পালন করতে যাচ্ছি। সুতরাং সবাইকে সুনিশ্চিত করব আজকে এই ১৭৫৭ সালে আপনাদের নিশ্চয়ই মনে আছে বা জানেন, ইতিহাস যারা পড়েন জানেন, ১৭৫৭ সালে শেষগুলোর পতনের পর এই ভারতবর্ষ ২০০ বছর ইংরেজদের গোলামি করার পর ১৯৪৭ সালে ভারতবর্ষ আবার স্বাধীনতা লাভ করে। একটি হয় পাকিস্তান, আরেকটি চলে যায় ভারতে। পাকিস্তানের আবার দুই ভাগ, একটি পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান। আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ইঞ্জিনিয়ার জসীমউদ্দিন সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে চাঁদপুরের কচুয়ায় নানা আয়োজনে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালিত। নানা আয়োজনের মধ্য দিয়ে চাঁদপুরের কচুয়ায় জাপান আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের নামে প্রতিষ্ঠিত ইঞ্জিনিয়ার জসীমউদ্দিন সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালন করা হয়েছে। সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে সংগঠনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য প্রদান করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে কচুয়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে আনন্দ র্যালি করে বিশ্বরোডস্থ ঝমঝম চাইনিজ রেস্টুরেন্টে কেক কেটে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালন করা হয়। কেক কাটা পূর্বক আলোচনা সভায় টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন জাপান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জসীমউদ্দিন প্রধান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কচুয়া প্রেস ক্লাবের সভাপতি আলমগীর তালুকদার, বিতারা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি অ্যাডভোকেট জসীমউদ্দিন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম দীপু, ম্যানেজার জামাল হোসেন, পিওর রুবেল পাটোয়ারি প্রমুখ। এ সময় সংগঠনের সকল সদস্য সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।